আজ আমরা মর্মাহত গভীর দুঃখ নিয়ে দুই একটি কথা বলছি। আমরা একজন ভারত রত্নকে হারালাম, যিনি ছিলেন আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব, প্রণব মুখোপাধ্যায়। তিনি আর আমাদের মাঝে নাই। 9ই আগস্ট পড়ে গিয়ে তেনার মাথায় আঘাত লাগে। 10ই আগস্ট নতুন দিল্লির ভারতীয় সেনা হাসপাতালে ভর্তি হন। 22 দিনের লড়াই তেনাকে মৃত্যুর কাছে হার মানতে হয়। 84 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেল। সত্যি সত্যি তেনাকে নিয়ে আমি সহ বাংলার সর্বস্তরের মানুষ বাঙালি গর্বিত ছিলেন, কারণ দেশের 13তম বাঙালি প্রথম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় একজন বাঙালি হিসেবে হয়েছিলেন। আর আমার কাছে আরো আনন্দের বিষয় একটা ছিল যে আমি সেই পিরিয়ডে 3 বার তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পেরেছি। কলকাতার ঠাকুরিয়ার বাড়িতে শাহজাহান বিশ্বাস সাহেবের সঙ্গে দেখুন গিয়েছিলাম, 2 ঘন্টা ওনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। নানান বিষয়ে খোঁজ খবর নেন, মিশন কেমন ভাবে চলে, কি সিস্টেমে চলে, কত স্টুডেন্ট আছে, কি রেজাল্ট হয়, এ সমস্ত কিছু জানার পরে তিনি ইচ্ছা প্রকাশ করলেন, আমি আমন্ত্রণ জানালাম, উনি বললেন আমি আসব। কিন্তু আর আশা হল না। একজন পদ্মবিভূষণ পাওয়া মানুষ তিনি আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব। 1984 সালে বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসাবে ঘোষিত হন, এটাও আমাদের কাছে একটা বড় গর্বের বিষয়। একজন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি হিসাবে সাংবিধানিক দায়িত্ব সামলেছেন, তাই তাকে জনগণ ভারতবাসীর রাষ্ট্রপতি হিসাবে দেখতেন। তিনি আর আমাদের মধ্যে নাই। তার আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমার স্মৃতিচারণায় আরেকটা কথা মনে ওঠে, 2008 সালে তিনি এনার সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়, সেই সময় তিনি আমার এই কাঁধের উপরে এই জায়গাটায় হাত রেখে 2 বার চাপড়ে বলেছিলেন, চালিয়ে যাও, আগিয়ে যাও। সত্যি আমিও যেমন একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছি, আজকে যিনি আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব, ভারতবাসীর গর্ব, আজকে বিশ্বের আমার মনে হয় সর্বস্তরের মানুষ আজকে শোকাহত, মর্মাহত। তিনি জন্মগ্রহণ করেন 11ই ডিসেম্বর 1935 সালে বীরভূমের কিন্নাহারের মেরিট গ্রামে। সেখানেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিলাম, আমি দেখেছিলাম যে একদম প্রত্যন্ত গ্রামে, মনেই হয়নি যে একজন রাষ্ট্রপতির এখানে জন্মগ্রহণ করেছে। তাই আজকে আমার বিশেষ আর কিছু বলার নেই। এই দিন আমাদের আজকে বাঙালি তথা ভারতবাসী এবং বিশ্ববাসী আজকে চির স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। আরেকটি তেনার বড় গুণ ছিল যে রাজনৈতিকভাবে যখন দেশে কঠিন পরিস্থিতির সৃষ্টি হতো, নিজে হাতে সমাধান করতেন, তাই ওনাকে ক্রাইসিস ম্যানেজার বলা হতো। এমনই একটা ব্যক্তিত্বকে আমরা হারালাম। একে একে এই মুহূর্তে অনেক ভালো মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, মৃত্যু আমাদের সকলের হবে, তাই আমরা কামনা করব মানুষ হয়ে জন্মেছি যেন মৃত্যুটা আমাদের মানুষের।